আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং আজকের পর্বে আমি আপনাদের সাথে বিয়েবাড়ির বাবুজিদের স্টাইলের বিফ রেসিপি শেয়ার করব আপনারা বাসায় একবার তৈরি করলেই বুঝবেন এর স্বাদটা কতটা মজার যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলুন তাহলে এখন পুরো প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক প্রথমে রেজালার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব এর জন্য নিয়েছি হাফ কাপ করে টক দই আর পেঁয়াজের বেরেস্তা এছাড়া নিয়েছি আমি দশ বারোটা কাজু বাদাম এখন সব কিছুকে একসাথে আমি খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেওয়া এই মিশ্রণটাকে আমি এখন একটি সাইডে রেখে দিব বিফ রেজালা তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোকে আমি একটু বড় করেই কেটে নিয়েছি আর মাংসের সাথে আমি হাড় চর্বি সব কিছুই নিয়েছি কারণ শুধু সলিড মাংস দিয়ে রেজালাটা খেতে ভালো লাগে না এখন আমি চলে যাচ্ছি রেজালাটা রান্না করার জন্য এজন্য চুলায় আমি একটি বড় হাড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন টু থার্ড কাপ পরিমাণ তেল রেজালা রান্না করার জন্য তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয় যখন তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি হালকা একটু সোনালি করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে যখন পেঁয়াজগুলো এরকম হালকা সোনালি করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় একটা তেজপাতা আমি তেজপাতাটা হাত দিয়ে একটু ছিঁড়ে দিচ্ছি এছাড়া দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি সমান দুটো দারচিনি আর পাঁচ ছয়টার মতো সবুজ এলাচ গরম মশলাগুলোকেও আমি এখন তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিব যখন গরম মশলার খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকেও তেলের মধ্যে একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে না যায় যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এর মধ্যে আমি এখন গুঁড়ো মশলা ব্যবহার করব প্রথমে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন এখন মশলাগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আমি এখন এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চাচামচ পরিমাণ জয়ফল জয়ত্রীর গুঁড়ো এখন এই মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রেজালার স্বাদটা ততই বেড়ে যাবে যখন মশলার উপরে এরকম তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংসগুলোকেও এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর আপনারা চাইলে এখানে গরুর মাংসর পরিবর্তে খাসির মাংস দিয়েও একইভাবে রান্না করে নিতে পারেন সব কিছুকে মিশিয়ে নিয়ে এখন আমি হাড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব প্রায় পনেরো মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে সব কিছুকে নেড়ে চেড়ে একসাথে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মাংস থেকে বের হওয়া এই পানি দিয়েই মাংসটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব হাঁড়িটাকে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব আরও পনেরো মিনিটের জন্য আরও প্রায় পনেরো মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটাকে আমি এখন হাড়ি থেকে সরিয়ে নিচ্ছি দেখুন পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর মাংসের উপরেও তেলটা ভেসে উঠেছে মাংসটাকে আমি প্রায় তিরিশ মিনিটের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এতে করে রেজালার স্বাদটা অনেকটা বেড়ে যায় এখন মাংসটাকে সেদ্ধ করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আর দুধের সেই পাত্রটাকে ধুয়ে আমি আরও এক কাপ পরিমাণ পানিও দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে এখানে এক কাপ গরম পানির সাথে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে সেটাও ব্যবহার করতে পারেন আবার চাইলে আপনারা দুধটা না দিয়ে সম্পূর্ণ পানি দিয়েও রান্নাটা করতে পারেন তবে বিয়েবাড়িতে চিরা এখানে অর্ধেকটা দুধ দেয় আর অর্ধেকটা পানি দেয় সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি এখন হাঁড়িটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এখন পুরোপুরি মাংসটাকে সেদ্ধ করে নিব তো আমি ফিরে আসি মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে প্রায় ২০ মিনিট হয়ে গিয়েছে আমি এখন হাইট থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসের উপরে তেলগুলো কত সুন্দরভাবে ভেসে উঠেছে আর আমরা যে পানি আর দুধটা ব্যবহার করেছিলাম তাও অনেকটা শুকিয়ে গিয়েছে আর মাংসটাও এর মাঝে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি টক দই বেরেস্তা আর বাদামের সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এই পেস্টটা দেওয়ার পরে মাংসটাকে আর ঢাকা যাবে না এখন অনবরত নেড়ে চেড়েই মাংসটাকে রান্না করে নিতে হবে না হলে মাংসের যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটা অনেক ঘন হয়ে যায় আর সেটা নিচে লেগে যায় আর লেগে গেলে রেজালার টেস্টটা একদমই ভালো আসে না সব কিছুকে নেড়েচেড়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর এই পেস্টটাকে মাংসের মধ্যে মিশিয়ে নেওয়ার পরে মাংস থেকে কত সুন্দর একটা ঘ্রাণ বের হয় তা আপনারা রান্না করার সময় বুঝতে পারবেন সব কিছুকে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তিনটা এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার মাংসের মধ্যে ছড়িয়ে যাবে এখন আমি মাংসের মধ্যে তিন চারটা আলু বোখরা দিয়ে দিচ্ছি আর সব কিছুকে আবারও নেড়েচিরে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম লোতে রেখে তারপরে সব কিছুকে মেশাতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি এই পর্যায়ে ঘিটা ব্যবহার করলে মাংস থেকে খুব সুন্দর একটা শাহি ঘ্রাণ পাওয়া যায় এছাড়াও দিয়ে দিচ্ছি আমি হাফ চাঁচামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ জয়ফল জয়ত্রীর গুঁড়ো মশলা আর ঘিটাকেও নেড়েচেড়ে আমি এখন মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি যেভাবে করে রেজাল্টটা রান্না করেছি আপনারাও চেষ্টা করবেন একই পদ্ধতি ফলো করে রান্না করতে তাহলে আপনারা হুবহু বিয়ে বাড়ির সেই টেস্টটা পাবেন এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কেওড়া জল অবশ্যই কেওড়া জলটা ব্যবহার করবেন এতে করে বিয়েবাড়ির সেই ইফেক্টটা রেজাল্ট থেকে পাওয়া যায় মাংসটাকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর আমার রেজালা একদম তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাংসের উপরে তেলটাও কত সুন্দর ভেসে উঠেছে আর গ্রেভিটাও একদম মাখা হয়ে গিয়েছে এখন সব কিছুকে মিশিয়ে নিয়ে আমি চুলাটাকে অফ করে দিব আর হাঁড়িটাকে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিব এতে করে সব কিছুর ফ্লেভার খুব সুন্দরভাবে মাংসের মধ্যে ছড়াবে আর রেজালার টেস্টটা খুব ভালো হবে পাঁচ মিনিট পরে আমি রেজালাটাকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব হয়ে গিয়েছে আমার বিয়েবাড়ির বাবুরজিদের স্টাইলের শাহি বিফ রেজালা আপনারা এটাকে পরোটা রুটি নান বা পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন এটা খেতে খুবই মজা আর অনেক ফ্লেভারফুল এবারের ঈদে অবশ্যই রেসিপিটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আপনারা নিরাশ হবেন না আমি কথা দিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ